My name is Mohammed Majumdar. Since 1989, I have been living in Parkchester. I have spent the last 30 years in the community organizing and helping my district because the actual people in the community need a voice. I want to continue build the Bronx. I cannot build alone. So in June 2021, I'm asking for your vote. Paid for by Majumdar for the Bronx. মার্কিন যুক্তরাষ্ট্রের ধনকুবের ও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এবং মেলিন্ডা গেটস যৌথভাবে বলেছেন যে বিয়ের 27 বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ হচ্ছে। তারা বলেন, আমরা আর বিশ্বাস করি না যে আমরা একসঙ্গে দাম্পতি হিসেবে থাকতে পারবো। ধনকুবের এই জুটি টুইটারে লিখেছেন, আমাদের সম্পর্কের বিষয়ে অনেক চিন্তা ভাবনা এবং প্রচুর পরিশ্রমের পরে আমরা আমাদের বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। 1980 এর দশকের শেষ দিকে মেলিন্ডা যখন বিল গেটসের মাইক্রোসফট ফার্মে যোগ দেয়, তখন দুজনের দেখা হয়েছিল। তারপর বিয়ে, তাদের 3টি সন্তান রয়েছে। তারা যৌথভাবে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের পরিচালনা করে আসছেন। সংস্থাটি সংক্রামক রোগ এবং শিশুদের ভ্যাকসিনকে উৎসাহ দেওয়ার মতো প্রকল্পে বিলিয়ন ডলার ব্যয় করেছেন। গেটসের সাথে বিনিয়োগকারী ওয়ারেন বাফেটও গিভিং অঙ্গীকারের পিছনে রয়েছে, যা বিলিয়নিয়ারদের তাদের সম্পদের বেশিরভাগ অংশকে ভালো কাজে ব্যয় করার প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। ফোবসের মতে বিল গেটস বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি এবং এর সম্পদের মূল্য $124 বিলিয়ন। তিনি বিশ্বের বৃহত্তম সফটওয়্যার সংস্থা মাইক্রোসফট 1970-এর দশকে প্রতিষ্ঠিত করে এই ফার্মের মাধ্যমে অর্থ উপার্জন করেছেন। এই জুটি দুজনেই টুইটারে তাদের বিবাহ বিচ্ছেদের কথা জানিয়ে বিবৃতি পোস্ট করেছেন। এতে লেখা আছে, অবিশ্বাস্য হলেও সত্য, গত 27 বছরের বেশি সময় ধরে আমরা একসাথে ছিলাম, 3টি বাচ্চা লালন পালন করেছি এবং এমন একটি ভিত্তি তৈরি করেছি যা সারা বিশ্বজুড়ে কাজ করে সমস্ত মানুষকে স্বাস্থ্যকর উৎপাদনশীল জীবনযাপন করতে সক্ষম করে তোলে। ওই পোস্টে আরও লেখা আছে, আমরা এই নতুন জীবনযাত্রা শুরু করার সাথে সাথে আমরা আমাদের পরিবারের জন্য এবং গোপনীয়তার জন্য আলাদা জায়গা চাই।